দেখো সেদিন ছেলেকে আমি ইয়ার কি করে বলেছি কি বাবু, আর আমাদের বাড়ি আজকে একটু গেস্ট আসার কথা। গেস্ট মানে কি, আমার আমাদের একটু ভালো টিফিন হবে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মাঝে দুদিন একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে মানে দুদিন ধরে আবার সেই খটখটে মানে গরম। আর দেখো আমি গাছে জল দিতে দিতে আবার দেয়ালের মধ্যে জল দিচ্ছি, আমাদের ও দেখলে তো চিৎকার দেবে, বলবে জল নষ্ট করা। না আসলে গরম না, তাই আমি একটু দেয়ালে জল ছিটিয়ে দিলাম। আর ওইদিকে ও ছাদে আন্টি উঠেছে, আন্টি আবার আমার সঙ্গে একটু বকবক শুরু করে দিয়েছে। আর আমি গাছে জল দিয়ে একটু চারদিকটা ঘুরিয়ে ঝটপট চলে আসলাম নিচে। চাটা খাওয়া হয়ে গেছে, ছেলে দোকানে গেছে। এইবার না কদিন ধরেই বাবুর আলমারিটা একদম লন্ডভন্ড হয়েছিল, মানে শীতের জামা ঠামা দিয়ে ভর্তি ছিল। এবার পাতলা গেঞ্জিগুলো খুঁজে পায় না, তাই এগুলো গুছাবো বলে সব বের করেছি। আর এছাড়াও বাড়িতে না আমাদের একটু গেস্ট আসবে, কি গেস্ট আসবে সেগুলো তোমাদের দেখতে থাকো তবে জানতে পারবে। আর এই যে ছেলের বই ঠইগুলো সব আলমারিতে ছিল, ওই যে বললাম না আমি তোমাদের বলেছি তো যে আমার ছেলে স্টক মার্কেট যে শেয়ার মার্কেটের অনেক বই ঠই কেনে, তো ওগুলো তো পড়াশোনা একটু করতে হয়। আর এই ছোটোবেলার ছেলের সেই হাতের মানে তোমার ওই মোজাটা আর এই যে মাথার টুপিটা বের করলাম অনেক ছোটোবেলার, সেটা আমি রেখে দিয়েছি একটা চিহ্ন আর কি। যাই হোক, এই দেখো ছড়ানো ছিটানো ঝটপট আমি আলমারিটা গুছিয়ে নিচ্ছি, কেননা আমাকে স্নান করতে হবে। তাই এই যে ঝটপট করে গুছিয়ে নিতে নিতে দেখলাম ছেলে আবার কি জানি অর্ডার করেছে, দেখো সেটা নিয়ে এসছে, আমাকে ডাকছে মা মা করে। তা আমি ঝুঁকে দেখি কী কী সব দিচ্ছে, ওপরে নিয়ে আসুক তারপর তোমাদের দেখাবো। আর আমি ভাবছি প্রথমে বুঝি একটা জিনিসই নিচ্ছে, কিন্তু না, আর যে দিতে এসছে সেও ভালো করে একে চেনে, মানে যারা যারাই কোনো কিছু ডেলিভারি করতে আসে মোটামুটি আমার ছেলেকে সবাই চেনে। দেখো সেদিন ছেলেকে আমি ইয়ার কি করে বলেছি কি বাবু, নতুন ডবল ডোরের ফ্রিজ এনেছি, তা খাবারই তো কিছু নেই। ছেলে কি করে চেয়ে অনলাইনে আবার এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসলো। ছেলে একেবারে মায়ের কথা মতো, দেখো কত কি নিয়ে এসেছে, কুলফি, তারপরে ক্যান, তারপরে হচ্ছে মিউনিস। আমি কোনো সময় খাই না, আমার ভালো লাগে না। যাই হোক এগুলোকে এখন আমি ফ্রিজে রাখবো, চলো ঝটপট করে ফ্রিজে রেখে দিই। আর আমি এখনও স্নান করিনি, আর আমার মিঠুরানী ওখানে বসে, ও ভেবেছে ওকে দেওয়ার মতো খাবার, কিন্তু না কোনো কিছু ওকে দেওয়ার মতো তো ছিল না। কেমন ক্যান তো পেপসির ক্যান, আর 600 24 টাকা ডিসকাউন্ট দিয়ে তা আমি বলেছি বলেই আনছিস, খাবি তো তুই, এই তো একটা খোলা হয়ে গেছে। স্নান করলাম মানে সমস্ত কাজকর্ম সেরে স্নান করলে বেশ ফ্রেশ লাগে, আর যদি মানে কিছু কাজ বাকি থাকে না স্নান করার পর যেন আর শান্তি লাগে না, ধর আবার এটা করতে হবে ওটা করতে হবে। যাই হোক, আর আমাদের মানে স্নান করতে আমার একটু দেরি হয়ে গেল, এদিকে কাজকর্ম সেরে আমাদের ও টিফিন করে নিয়েছে, পাউরুটি খেয়ে নিয়েছে, আর আমার ছেলে খেয়েছে হচ্ছে ছাতু। ছেলেকে ছাতু দিয়ে আমি গেছিলাম বাথরুমে, আর আমাদের ওকে বললাম তুমি গ্যাসটা জ্বালিয়ে অন্তত পাউরুটি কপিস ছেঁকে নাও, বললো না ও ছেঁকতাম না, ওইভাবেই ও বাটার লাগিয়ে খেয়ে নিয়েছে। যাই হোক আমি কি খাবো, সে মুড়ি ঠুড়ি কিছু খাবো, এখন রান্নাঘরে যাই, একটু রান্না করতে হবে। মানে রান্না করব কি সে সাথে থাকো দেখতে পাবে। আর আমাদের বাড়ি আজকে একটু গেস্ট আসার কথা, গেস্ট মানে কি, আমার ছোট ননদ ননদের বর, ওরা মানে ওর ননদের বাড়িতে গতকাল গেছিলো, এবার ওখানে খাওয়া দাওয়া হয়েছে রাতের বেলা, আমার বাপের বাড়িতে ওরা ছিল সেখানেও খাওয়া দাওয়া হয়েছে। আজকে বলেছে প্লেন মাছ আর ডাল করতে, তা বলেছিলাম যে অন্য কিছু মাংস, বলো না ওখানে দুবেলাই গতকাল মাংস খেয়েছে, তা আজকে মাছ করতে বলেছে, শাশুড়ি বাজারে গেছে, বাজার নিয়ে আসো, কী রান্না করি সাথে থাকো দেখতে থাকো। আর আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এবার আমি ঝটপট সিঁদুরটা ছুঁয়ে রান্নাঘরে মানে সিঁদুরটা লাগিয়ে রান্নাঘরে যাবো। ও চালটাও ভেজাইনি, দেখো চালটা ভিজিয়ে ভাবছি সিঁদুরটা, না আগে সিঁদুরটা পরে নিই, রান্নাঘরে গেলে সব ভুলে যাব। আজকে ডাল সেদ্ধও নেই, আজকে ডাল সেদ্ধ বসাতে হবে, মানে থাকে তো আমার, একদিন করলে দু তিন দিন যায়। কথা বলতে বলতে আমার নিচু হয়ে গেছি, ডালটা ধুয়ে দিয়েছিলাম, মুগ আর মুসুরি ডাল, আম দিয়েই ডাল হবে, কারণ আমাদের আমরাও ভালো খাই আর আমাদের যারা গেস্ট আসছে সেই গেস্টরাও খুব ভালো খায়।
এটা আমার একটা বড় কাজ, ডালটা ঠিক করা, সেদ্ধ করা। এবার চলো ফ্রিজ থেকে বের করি কি কি সবজি আছে, কিছু তো ভাজা ঠাজা করবো, দেখা যাক কি কি আছে। আছে তো মানে খেয়াল থাকে না, সবসময় তো খেয়াল থাকে না এটা আছে ওটা আছে, পরে সবজি বাস্কেট ঢাললে তখন দেখা যায় এটা রয়ে গেছে ওটা রয়ে গেছে। আমার চালের ড্রামটা বেশ ভালো যেন এখন এখানে ঢুকে যায়, আর আর যে দুটো ড্রাম আছে ওগুলো একটু বড় সাইজ, সেই দুটো ঠাকুর ঘরে রয়েছে। এখানে আমার চারটে ড্রামের মধ্যে দুটো ড্রাম ঢুকে যায়, তাই এই যে চালটা বললাম না তোমাদের, তখন চাল ভেজাবো আর এটার মধ্যে এখন চাল বের করে এখন এই যে চালটা ভিজিয়ে নেব, তারপর আবার সবজি বের করতে হবে যে কী কী সবজি আছে। একটু ভাজা ঠাজা তো করবো, এবার সবজি নিয়ে বসেছি দেখলাম কি বেগুন নেই, তা ভাবলাম কি দেখবে যে কোনো মানে যারাই খাক না কেন একটু বেগুন ভাজাটা কিন্তু আমাদের মধ্যে চলে, বেগুন ভাজা ঘি তা নেই। যখন পটলগুলো কাটছি আর এদিকে ঘাড় উঁচু করে করে দেখছি, আমার প্রেশার কুকার তো আর বলো না, এক এক সময় এক এক রকম, কোনো সময় ভালো সিটি পড়ে আবার কোনো সময় কাজ বাড়িয়ে দেয়, কাটা রেখে আবার দৌড়িয়ে উঠে। যতই জল মেপে দিই এই প্রেশার কুকারটা এই রকমই বিরক্ত করে। দেখো আমার ওভেনটার অবস্থা এখন, আমার কাজ মানে বাড়ানো ছাড়া আর কম নেই। বেগুন থাকলে একটু বেগুন ভাজতাম, এখন এই যে পটল ছিল পটল কেটে নিয়েছি, আর এখানে যে করলা, এগুলো করলা বেশ বড় বড় সাইজেরই ছিল। চালটা নামিয়ে তারপরে ভাজাগুলো করা শুরু করে দিচ্ছি, কারণ উচ্ছে ভাজা পটল ভাজা এগুলো করতে সময় লাগবে, আর একটু নুন মাখিয়ে রাখলে কি বলতো সফট হয়, কিন্তু কেটে যে তখন নুন মাখাবো, মা ডাল কুকার দিয়ে এমনভাবে মানে উপুর হয়ে পড়লো, তারপর আমাকে আবার গ্যাস ওভেনটাকে মুছে তারপরে আবার বসাতে হলো। এখন ওই যে করলা ভাজাগুলোকেও একটু উচ্ছে মানে একটু নুন মাখিয়ে রাখছি আর ঝটপট শুরু করে দিচ্ছি। আমার অবশ্য বেশিক্ষণ লাগে না, আমি দুটো জ্বালাই তো, ইন্ডাকশান আর গ্যাস, আমার তাড়াহুড়ে তাড়াতাড়ি করতে হয় না অত। তা যাই হোক, এখন আবার দেখলাম যে তেল মানে রিফাইন তেলটা অল্প একটু আছে, আর যত মানে কতটা পরিমাণে পটল আর ইঁচ কেটে নিয়েছি উচ্ছে, তা আবার বের করতে গিয়ে দেখি একটা করে দুটো প্যাকেট আছে, একটা সর্ষের একটা রিফাইন। তা আমার খেয়াল হলো যে না দুটো আবার আনিয়ে রাখতে হবে, কেন বলো তো সর্ষের এই সাদা তেলটা না আমার একটু লাগে বেশি, ছেলেটা মাঝে মধ্যে এটা সেটা খায়। আর এই যে আমি বললাম তো আমাদের মানে টক ডালই হবে আজকে, একটু ওয়েদারটা অন্য মানে ঠান্ডা ঠান্ডা পড়লে আজকে হয়ে গেছে। এখন এই যে ইন্ডাকশনে ভাত বসিয়ে এই যে ভাজাগুলো করব, আর তোমাদের বললাম না একটু বেগুন হলে ভালো হতো, তাই এক্ষুনি শাশুড়ি বাজার থেকে এসছে, একজন ওনার গাছের বেগুন দিয়েছে আর মাছ রুই মাছ নিয়ে এসেছে, মাছ ধুচ্ছে পরে যে গাছের বেগুনগুলো বেশ সুন্দর, যাক কেটে নি ভাজা হয়ে যাবে, ভাবছিলাম একটু বেগুন হলে ভালো হতো। আর ওরা এখনো আসেনি, ওরা ওই আমার বাপের বাড়িতেই আছে, একটু পরে আসবে। আমি ইন্ডাকশনে ভাত করি বলে যখন মানে লোকজন আসে এই বড় সসপেনটা বসাই, আর যখন আমরা রেগুলার রান্না করি এই সসপেনটা, কারণ ইন্ডাকশন তো স্টিল ছাড়া হবে না। খিদে পেয়েছে, হুম, বাটি খালি বলে এত চিৎকার, দাঁড়া আগে জল ঢেলে দিই, দাঁড়া সর বাটিতে জলটা ঢেলে দিই, দেখ পড়েই যাচ্ছে রে মিঠু, গরমে আগে জল, আর এদিকে চলে আয় এই যে ডিম, গরম কিন্তু আস্তে আস্তে খাবি। ভোরবেলা হতে হতে একটু দর্শন পাবো তোমাদের, তোমাদের জন্য আমাদের একটু ভালো টিফিন হবে, দেখো না আমার ননদের বর একটু ভালো করে দেখাই, আসো ভালো করে, হ্যাঁ হাই করো,
এই তো ননদের বর। এই তোমার মা? মা তো ডেলিভারি হচ্ছে, থাকবে ঠিক আছে। বসো, টিফিন কিছু করেছো? হ্যাঁ টিফিন করেছি। ভাত খাওনি তো? ভাত খাওনি তো? ভাত এখানে খাবো, ভাত কেন খাবো? না না ভাত খাওয়া বারণ। কি সে চার্জে দেবা? দাও ওই যে আমাদের ঘরে দিতে পারো। মাছ অনেকই এনেছে, গোটা একটা মাছ এনেছে, মাথা রয়েছে, সব নিচের ফ্রিজে রেখেছে, আর ওরা দুপুরেই খেয়ে বেরিয়ে যাবে, যার জন্য এক গাদা মাছ আর করলাম না, একবেলার মতোই করা হয়েছে। আর মাছটা বেশ বড় সাইজের, এদিকে আমার ভাতও হয়ে গেছে, মানে হয়ে গেছে কি একটু বাকি আছে, আর এখন পটল ভাজাও বাকি রয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, আর বেগুন অনেকগুলো কেটেছি দেখো। আর বেগুন ভাজা কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? আর মুগ ডাল হলে ভালো হতো, কিন্তু না, ওরা আজকে মুগ ডাল খেতে চাইছে না কেউ, আর আমাদের ও তো একদমই না, বলে না টক ডালই ভালো। তাও আমার ননদের বড় বললো যে বৌদি টক ডালই ভালো। আর এদিকে মাছ ভাজাগুলো আমি ছোটোটাই দিয়েছি, কেন ওদিকে বড় কড়াইতে আমার ভাজাভুজি হচ্ছে। ভালো পোশাক পরে আছে কেন বলো তো? ভিডিও করছি না এর জন্য বেশ। না 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 পরো, গরমে অসুবিধা নেই। না না পড়ো, অসুবিধা নেই, এমনি স্মার্ট লাগছে। রান্না করতে করতে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি, আমার নড়দের বর এনেছে, এসে ঢেলে দিয়ে গেল, বলি খেয়ে নেন, মাছটা হলেই হয়ে যাবে। আর পটল ভাজা আমাদের বাবারে এখানে ভাজা হয়ে যাচ্ছে, কখন যেন পটল দিয়েছি, পটল ভাজতে অনেক সময় লেগে যায়, মনে হচ্ছে উচ্ছে ভাজা আমার হয়ে গেল, তারপরে পটলটাই টাইম লাগছে। আর আজকে গতকাল থেকে প্ল্যান করা ছিল যে আজকে একটু ফ্রাইড রাইস চিলি চিকেন করবো, কিন্তু চিলি চিকেন না, চিলি চিকেন আমার পছন্দ না, চিকেন কথা করবো, কিন্তু ওরা ওই যে গতকাল আমার বাপের বাড়ি ছিল ওখানে কালকে এসব খেয়েছে, আর আজকে একটু চিকেন ভাজি পাতলা করে জোর করবো বললো, না আজকে এগুলো থাক, সব আনন্দ হবে লোকনাথ পুজোর পর দিন, মানে পুজোর দিনটা আর পুজোতে কী কী হবে সেই সব প্ল্যান হচ্ছে, কারণ আর বেশি দিন বাকি নেই, আর ওই পুজোটায় আমাদের সবার মানে একসাথে হয় তো আমরা খুব আনন্দ হয় পুজোর সময়। পুজোর দিন তো হয়, পুজোর আগের দিন তারপর দিন বেশ আনন্দ হয়। তুমি খেয়েছো থানটা? আরে বাবারে একদম তাল গাছ, তাল গাছ, হ্যাঁ খালি গায়ে নেই, ওই জন্যই তুললাম। ছেলের আবার কী কাগজপত্র খোঁজার দরকার, খুঁজে পাচ্ছে না, মা আসো খোঁজো, আমি তো বলি যে ও শেয়ার মার্কেট করে, কখন কী দরকার পড়ে, তাই আমি আবার রান্নাঘর থেকে দৌড়িয়ে এসেছি, খুঁজে দিলাম একটু। আজকে রান্নাঘরেই আমার পেট ভরে যাচ্ছে, একবার খেলাম কোল্ড ড্রিঙ্কস, আবার ননদের ছেলে নিচে লস্যি বানিয়েছে, সে আবার নিয়ে এসে বলো মামি খাও। রান্নাবান্না হয়ে গেছে, ওদের খেতে দেবো মাছের ঝোল, তিন রকমের ভাজা, ডাল, আর হচ্ছে আমের আচার আমার করা ছিল সেটা, আর ছেলের নিমন্ত্রণ, ছেলের এক বন্ধুর আশীর্বাদ, সেখানে ছেলে যাবে, রেডি হচ্ছে। আর বাবা মার খাবার নিচে দিয়ে আসা হয়েছে, ননদ গিয়ে দিয়ে আসলো, বাবা মা তো নিচেই খায়। আর এখানে এই যে আমের আচারটা রয়েছে সেটাই দুপুরের চাটনি হিসাবে ওদের দিলাম, আর এটা হচ্ছে মিষ্টি, মিষ্টি আর কারোর খাওয়া হয়নি, আবার দই এনেছিল ছোট নন্দ, সেটাও খাওয়া হয়েছিল, ছেলে রেডি। হ্যাঁ ভালো লাগছে আলোতে দেখি, হ্যাঁ কালারটা সুন্দর লাগছে, কালারটা ভালো লাগে, এখন এই ছাপা শাড়িগুলো পরে সবাই। গিফট কেনা হয়ে গেছে দাদা? আবার তো বিয়েতে দিতে হবে আশীর্বাদে, যেমন আবার বিয়েতে, বিয়ে তো 27 তারিখ নভেম্বরে, ও শীতকালে বিয়ে, আর মানে আজকে আশীর্বাদ। ছেলে রেডি হয়ে দোকানে গিয়ে বসলো, বললো মা আমি একটু পরে যাচ্ছি, বন্ধু বান্ধবদের সাথে যাব তো, গ্রুপে সবার রেডি হয়নি, তুমি বরঞ্চ বাবাকে আর পিসামশাই এদের দিয়ে দাও। তা ওর বাবাকেও ডেকে নিলাম, তা আমি খাবার ঠাবার বেড়ে দিচ্ছি আর ছোটো ননদ দিয়ে দিচ্ছে, কারণ ওরা খেয়ে উঠেই বেরিয়ে যাবে, তা ওকে বেড়ে দিলাম, আমি এগুলো বেড়ে দিচ্ছি। আর আমাদের আমার ননদের বর এরা আবার
মানে ওই প্লেটে দিলে হবে না, এই স্টিলের থালায় দিলে কি বলতো ডাল ঢাল দিয়ে খায় তো অসুবিধা হয় এদের প্লেটে, তাই দিলাম। আর ও ননদকে বললাম ঘি আছে ফ্রিজে একটু বের করে ভাজার মধ্যে দিয়ে দে, ও আবার হাতে হাতে দিয়ে দিল। আর এই যে চিকেনগুলো ছোট ছোট খালি গায়ে অসুবিধা হবে না এদের, আর দেখানো খালাটাই দেখানো। সব খালি গায়ে বলে গরমের জন্য মানুষ দেখতে পাবে না, শুধু খাওয়া থালা দেখা যাবে। এখন একা আমি খেতে বসবো, কারণ ননদ তখন বলেছিল বৌদি আমাদের সঙ্গেই বসে পড়ো, কিন্তু কি বলতো আমার ছেলেটা না তখন দোকানে ছিল, ও যতক্ষণ না খায় আমি কি করে খাই। এখন এই যে ওরা দাঁড়িয়ে আছে, বাবুও খেতে চলে গেছে আমাদের ওর নিচে দোকানে, এবার আমি খেতে বসেছি, খেতে খাচ্ছি আর ননদের বরের সঙ্গে গল্প করছি। ওরাই বেরিয়ে কেন না এই খাওয়া দাওয়া শেষ করলো, কারণ ওদের মুদিখানার দোকান তো, বাবা কি আলো আসছে। আর তারপরে ওদের গাড়িটা আবার একটু কাজ ভেঙেছে, গ্যারেজে যাবে সব কিছু নালে ভেবেছিল, সন্ধ্যাবেলায় বেরোবে তাই বেরিয়ে যাচ্ছে ওরা। চশমা রেখে যাও, এই তো আর বেরোতে হবে না, থাক কোথায় ওপরে, এই আমার বলছে আমাদের ঘরে ওপরে রেখেছো নাকি, ওপরে না ওপরে, ও পুরো কাজটাই ভেঙে গেছে, লাগেনি তো মানে কাউর হাতে লাগে, কালকে যখন দুপুরে এসছো তখনই, ও ভগবান, শুধু একটু টাচ লেগেই ভেঙে গেছে। কালকে থেকে এসছে না, এই চলে গেল, মানে কালকে থেকে এসছে ননদের বাড়ি, ওখানে শাশুড়িকে রাখলো, আর দোকান তো দোকান কদিন আর বন্ধ করে রাখা যায় তাই না, মানে খারাপ লাগে, কেউ আসলে লোকজন আসলে বেশ বাড়িতে ভালো লাগে, তারপর যখন চলে যায় কেমন একটা নিস্তব্ধ লাগে। যাই হোক এখন ওরা আর আসবে না, সেই আস্তে আস্তে এমনি খুব একটা আসে না, আস্তে আস্তে সেই লোকনাথ পুজো, লোকনাথ পুজোর অপেক্ষা সবাই রয়েছি। দেখা যাক ওয়েদারটা যদি একটু ভালো থাকে, আমারও খাওয়া হয়ে গেছে, আমি ওদের খাবার দিয়ে আমি খেয়ে নিয়েছি, আর ছেলে তো নিমন্ত্রণ বাড়ি গেল এখনও আসেনি। আর আমার মিঠু আজকে খেয়েছে উচ্ছের দানা, ওকে ঢেকে রাখবো নাহলে এক্ষুনি চিৎকার করবে, দুপুরে না ঢাকলে আমি ততক্ষণে বসে একটু মোবাইলে কাজ করি, সকাল থেকে মোবাইলটা আর আমি ধরতে পারিনি। সেই দুপুরের পড়া তোমাদের সঙ্গে এসে কথা বলা হয়নি, আর আওয়াজ পাচ্ছ ওই, এখন রাত 10:30 মতো বাজে, ওই বিরিয়ানি দোকানে ওদের হাঁড়ি কড়াইগুলো এই মানে লাস্ট তো এই সময় মানে বাসন টাসন মাজা ঘষা করে। হ্যাঁ ও দেখতে পাচ্ছ এই সব মাজা ঘষা করছে, তা এই সময় সব মেজে ঘষে পরিষ্কার করে, তো আবার সকাল হলে দোকান খুলবে, তাও এখন পরিষ্কার করে রাখছে, মানে বন্ধ করতে করতে 11:30 বাজবে। আর ছেলে তো দুপুরে ওই আশীর্বাদের খাবার খেয়ে এসেছে, তারপরে চিংড়ি খাইয়েছে, মাছ টাছ খাইয়েছে, বলছে মা রাত্রেবেলা আমাকে একটু আলু ভেজে দেবে, ডাল দিয়ে ভাত খাবো, আজকে আর কিছু খাবার কিনে আনবে না। এখন এই যে ছেলের বিছানাটা আমি গুছাবো আর ব্লগটাও শেষ করব তোমাদের সঙ্গে, যার জন্য তোমাদের সামনে চলে আসলাম যে সামনে গিয়ে ব্লগটা শেষ করি। তাহলে আজকের ব্লগটা শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ব্লগটা যদি আজকে একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ যারা নতুন এসেছো মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি, টাটা।